নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা ঠিক হবে না বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। তার দাবি, ইভিএম এখনো সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেনি। সকালে এফডিসির একটি হলে ছায়া সরকারের বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব মত দেন। দেলোয়ার জালালীর প্রতিবেদন। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নির্বাচন ব্যবস্থায় ইভিএম ব্যবহারের পক্ষে সরকারি দল হিসেবে বিতর্কে অংশ নেয় বিজিএমইএ ইউনিভার্সিটি এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে যুক্তি তুলে ধরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিক দল। 1986 সালে সেই নির্বাচনের কথা, যে জাতীয় নির্বাচনে আমাদের ভোটের ফলাফল নিতে সময় লেগেছিল প্রায় 4 দিন। মানুষ স্পিকার আজকে যদি সেই জায়গায় আমরা ইভিএম পদ্ধতি চালু করতে পারতাম, তাহলে হয়তো সেই 4 দিনের জায়গায় আমি 40 মিনিটে নামিয়ে আনতে পারতাম। নির্বাচনে কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে একটি বুথে 55টি ভোট গ্রহণের পর ইভিএম 2 দফা বিকল হয়ে পড়ে, সেটিকে সারানোর মানুষ স্পিকার তার মেমোরি ফ্রেশ এন্ড ক্লিন হয়ে যায়। এই ইভিএম পদ্ধতিতে 10 বছর ধরে আমরা ডাটা সংরক্ষণ করে রাখতে পারবো। অর্থাৎ কোন প্রার্থী যদি আমাদের এই বিরোধিতা করেন বা আমাদের ভোটের কোন জালিয়াতির অভিযোগ তোলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে তার প্রমাণ দেখিয়ে মামলা নিষ্পত্তি করতে পারবো। ইভিএম একটি মেশিন, সেটা পরিচালিত হয় একটি মানুষকে দ্বারা। এখন সেই মানুষের মধ্যে নৈতিকতা, সেই মানুষের মধ্যে দুর্নীতিবিহীন এই সৃষ্টিটা আসলে কি ইভিএম নিজে করবে? করতে পারবে না। হ্যাঁ মাউস স্পিকার, আসলে ইভিএম ভালো। কেন ভালো? সেটা হচ্ছে আধুনিক ভাবে কারচুপি করার জন্য ভালো। এই সময় ছায়া সংসদের স্পিকার বলেন, আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই উন্মুখ হয়ে আছে। ইভিএম পদ্ধতি নিয়ে এখন নানা রকম আলোচনা পর্যালোচনা চলছে যে ইভিএম পদ্ধতি আসলে আমাদেরকে সেই সুফল বয়ে এনে দিতে পারবে কিনা, আমরা একটা উৎসবমুখর নির্বাচন আমরা ইভিএমের পদ্ধতির মধ্যে দিয়ে আমরা পাবো কিনা, আমরা জনগণের একটা অংশগ্রহণ সেখানে আমরা পাবো কিনা। এতে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের রাজনীতিতে এখনো পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়নি। ইভিএম জিনিসটা নিয়েও আমার মনে হয় যে স্বচ্ছতার অভাব আছে। এই জিনিসটাকে পরীক্ষামূলক ভাবে চালানো হোক, আপনার উপজেলা ইলেকশনে, ইউনিয়ন পরিষদ ইলেকশনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, এটা আপনার 5-7 বছর যদি চলে, লেট আস বিল্ড দি কনফিডেন্স অব দি পিপল ইন দি সিস্টেম। পরে ইভিএম ব্যবহারের পক্ষে যুক্তি দেয়া সরকারি দল বিজেএমইএ ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করেন বিচারক। দেলোয়ার জালালী, এসটিভি, ঢাকা।